আজ তো আমাদের সন্তানরা যুবকরা যেভাবে ব্যবস্থা করে এটা বিপদ। এই অবস্থাটা ধ্বংসাত্মক। বিয়ের আগে তাদের ছেলে মেয়ে সম্পর্ক করে 5 বছর 7 বছর 10 বছর দেখে শুনে নেয়, দেখে না, এটা অত্যন্ত ধ্বংসাত্মক। আমরা আলেম মানুষ, আমাদের কাছে এই ধরনের অসুবিধাগুলো নিয়ে মানুষ আসতেই থাকে। আরে এ তো একটা নাজায়েজ সম্পর্ক। বিবাহের আগে ছেলে মেয়ে একসাথে চলাফেরা করা, সম্পর্ক করা, যেটাকে আমাদের ভাষায় ভালোবাসা বলি, সেটা করা, এটা সম্পূর্ণরূপে হারাম, এটা নাজায়েজ, এটা কবিরা গুনাহ। আবার দোহাই দে যে কি আমাদের ভালোবাসা পবিত্র ভালোবাসা, এই প্রেম ভালোবাসা এটা পবিত্র, এটা স্বর্গীয় জিনিস, এটা জাহান্নামী জিনিস। ভালোবাসা পবিত্র জিনিস, সেটা যদি হয় স্বামী স্ত্রীর মধ্যে, সেটা যদি হয় বাবা সন্তান এবং বাবা মায়ের সাথে, ভাই ভাইয়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, সেই ভালোবাসা, সেই সম্পর্ক হলো পবিত্র সম্পর্ক, সেটা হলো স্বর্গীয় বিষয়, স্বর্গীয় জিনিস। এই অবৈধ সম্পর্ক, এই বিবাহশালীর আগে নাজায়েজ সম্পর্ক, এই ভালোবাসা, এটা অপবিত্র, এটা পবিত্র না। এটার মাধ্যমে যেই এই তরিকায়, এই নিয়মে, এই পদ্ধতিতে, এই ভালোবাসার পদ্ধতিতে যে সম্পর্কগুলো স্থাপন হয়, বিবাহ বৈবাহিক চূড়ান্ত রূপ নেয়, অধিকাংশই তো চূড়ান্ত রূপ নেয় না, বিবাহের আগে বিচ্ছেদ হয়ে যায়, ভেঙে যায়, সম্পর্ক থাকে না। এবং তারপরে যে সম্পর্কগুলো হয়, বিবাহ পর্যন্ত যে সম্পর্কগুলো পৌঁছে, সেগুলো স্থায়ী খুব কম হয়, যেগুলো আমাদের অভিজ্ঞতায় আমরা দেখতেছি, এগুলো স্থায়িত্ব খুব কম। এই 2 বছর 4 বছর 5 বছর 10 বছর 15-20 বছর ঘর সংসার করার পরে ভেঙে যায়। কারণ তারা এমন এক কাজ করে, এমন এক মাধ্যমে তারা মিলিত হয়েছে, এমন এক নিয়মে তারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছে, যেটা ছিল সম্পূর্ণ নাজায়েজ তরিকা। এবং যে এই অভ্যাসটা যে তাদের হয়েছে 5 বছরের অভ্যাস, বিবাহের আগে 5 বছর ভালোবাসা করেছে, এই 5 বছরের বদভ্যাস, 10 বছরের বদভ্যাস, 12 বছরের বদভ্যাস, এটা তার আজীবন থেকে যায়, তার নজর অন্য পুরুষের দিকে যায়, ইল্লা মাশাআল্লাহ। অনেকের ভালো আছে, কিছু শরীফ, কিছু ভদ্র মানুষ তো থাকবেই, সবাইকে আমি বলছি না, কিছু তো ভালো আছে, কিছু সম্পর্ক তো টিকে যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশদের ব্যাপারেই দেখা যায় যে ওই যে বিবাহশালীর আগে যে সম্পর্কটা তাদের ছিল, যে ভালোবাসা করার সম্পর্কটা ছিল, এই অভ্যাসটা, এই বদভ্যাসটা বিবাহশালীর পরেও থেকে যায়, একজনে আরেকজনের দিকে, বিবাহ হয়ে গেছে এখন দুজনের মধ্যে, দুজন আবার অন্য কাউকেও পছন্দ করে বসে, কারণ তাদের এই অভ্যাসটা গড়ে উঠছে। এতে করে কি হয়, অশান্তি হয়। কেমন অশান্তি? কলিজার টুকরা সন্তানকে ফেলে চলে যায়, কলিজার টুকরা সন্তানকে ফেলে চলে যায়, সংসারকে ভেঙে তছনস করে অন্যদিকে চলে যায়। এটা হলো ওই নাজায়েজ ভালোবাসার, নাজায়েজ পদ্ধতি।